নমস্কার বন্ধুরা, আশা কিচেন রেসিপিতে সকলকে আবার একবার ওয়েলকাম। তো আজ আমি দেখাবো জ্যান্ত চ্যাং মাছ বা লোটে মাছ কীভাবে রান্না করা হয়। তো দেখে নিচ্ছি, দেখে না কতগুলো আমি মাছ নিয়েছি, এগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। এগুলো একেবারেই জ্যান্ত মাছ ছিল, কেটে আমি ভালো করে ধুয়ে লবণ এবং হলুদ ভালো করে মেখে নিচ্ছি। এই মাছ স্বাস্থ্যের পক্ষে খুব উপকার এবং খেতেও খুব সুস্বাদু। তো ভালো করে আমি লবণ এবং হলুদটা মেখে নিচ্ছি ভাজার জন্য। তো হয়ে এসছে দেখো আমার লবণ হলুদ মাখা। এরপর আমি গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে এসছে, এরপর একটা একটা করে মাছ আমি দিয়ে মাছগুলো কড়া করে ভেজে নেব। এই যে মাছগুলো আমি সব ভেজে নিচ্ছি। অন্যদিকে দেখো মশলার মধ্যে পেঁয়াজ লঙ্কা, পেঁয়াজটা বেটে নিচ্ছি, আদা রসুন পেস্ট, টমেটো কুচি এবং ধনে পাতা। তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। অন্যদিকে দেখো কড়াইয়ের উপর প্রথমে পেঁয়াজ এবং লঙ্কাটা ভালো করে ভেজে নিচ্ছি তেল দিয়ে। তেলের উপর ভাজা হয়েছে, এরপর আমি দেখো আদা রসুনটা দিয়ে দিচ্ছি, বাটা আদা রসুন যেটা আছে। দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। টমেটো কুচি দেওয়ার পর শুকনো মশলাগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, ধনে এবং জিরে গুঁড়ো দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো মশলাটি সেদ্ধ করার জন্য। এভাবে কিছুক্ষণ নাড়বো, টমেটোগুলো একটু পেস্ট করে দেবো। তো দেখো আস্তে আস্তে মশলাটা আমার কষিয়ে নেওয়া হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ মশলাটা কতটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে, টমেটোগুলো পুরো গলে গেছে একেবারে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, নাছাড়া কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যাবে। ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে, এরপর আমি ঝোল করার জন্য দিয়ে দিলাম জল। ভালো করে নাড়িয়ে নেব, পুরো মশলাটা মেখে নেব জলের সাথে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, প্রায় ঝোলটা ফুটছে। মাছটা আমি দিয়ে দেবো সব, ভালো করে মাছটা চারিদিকে ছড়িয়ে দেব যাতে সব মাছগুলোতেই ঝোলটা ভালোভাবে প্রবেশ করে। এখন একটা ঢাকা দিয়ে ফুল ফ্লেম রেখে দেব 5 থেকে 7 মিনিটের মতো। তো দেখো কিছুক্ষণ পর আসলাম, মোটামুটি আমার রান্না হয়ে এসছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচো। তো বন্ধুরা দেখতে পেরে কত সহজেই রান্নাটা করে নিলাম। তো যারা আমার ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে তাকে লাইক এবং শেয়ার করো। তো হয়ে গেল আমার লোটে মাছের ঝোল। ধন্যবাদ।